গত কয়েকদিন আগে সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশী জাহাজ জিম্মি হওয়ার ঘটনা আমরা প্রায় সবাই শুনেছি। ছোট ছোট স্পিড বোট নিয়ে এই জলদস্যুরা বিশাল বড় বড় সব জাহাজ কব্জা করে সেই নাবিকদের জিম্মি করে হাতিয়ে নেয় মিলিয়ন মিলিয়ন ডলার। আজ যে মুভিটি এক্সপ্লেন করব সেটাও 2009 সালে ঘটে যাওয়া এমনই এক সত্য কাহিনীর উপর নির্মিত, যেখানে একজন ক্যাপ্টেন কিভাবে তাদের হাত থেকে বেঁচে ফিরেছিল তার মারাত্মক লোমহর্ষক অভিযান দেখানো হয়েছে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি ক্যাপ্টেন ফিলিপসের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা আমেরিকা ভেরমন্ট শহরের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস ছুটি কাটানো শেষে আবারও তার জাহাজে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও তার স্ত্রী অ্যান্ড্রিয়া ফিলিপস সবসময় তার স্বামীর এই জব নিয়ে অনেক ভয়ে থাকে, কারণ গত কয়েক বছর ধরে জলদস্যুদের হাতে বড় বড় জাহাজ জিম্মি হওয়ার ঘটনা অনেক বেড়ে গেছে। কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কাজ করে যেতে হবে বলে রিচার্ড তার স্ত্রীকে বিদায় দিয়ে পাড়ি জমায় ওমানের সালালা পোর্টের উদ্দেশ্যে। এবার মুভির সিন শিফট হয় সোমালিয়ার প্রত্যন্ত এক গ্রামে। গ্রামের সাধারণ মানুষ যখন নিজ নিজ কাজ করছিল তখন হঠাৎ দূর থেকে তারা কিছু গাড়ি আসতে দেখে তারা তড়ি ঘড়ি শুরু করে দেয়। তাদের মধ্যে একজন গিয়ে মুসে নামের একজন যুবককে ঘুম থেকে ডেকে তোলে। ওদিকে সেই লোকেরা এসে সবাইকে হুমকি দিতে থাকে আর বলে, তোমাদের গ্রাম থেকে অনেকদিন হলো ভালো কোনো জাহাজ ডাকাতি করা হয়নি, তাই তোমাদের এখন সমুদ্রে গিয়ে বড় কোনো জাহাজ ডাকাতি করতে হবে, অন্যথায় সবার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এরাই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত সোমালিয়ান জলদস্যু, যাদের ভয় পায় না এমন নাবিক খুব কমই আছে। আসলে সোমালিয়ার এই গ্রামগুলোতে বেশিরভাগ মানুষের কাজ এটা, তারা কিছুদিন পরপর সমুদ্রে গিয়ে জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে, আর এটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মুসে এই গ্রামের জলদস্যুদের মধ্যে একজন, যে নিজে ছোটখাটো দল নিয়ে সমুদ্রে ডাকাতি করতে যায়। সর্দারের লোকদের হুমকি শোনার পর উরফান নামের একজন মুসেকে তার সঙ্গী নিয়ে যাওয়ার জন্য গ্রামের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিতে বলে। উপস্থিত সবাই মুসেকে অনুরোধ করতে থাকে যেন তাদেরকে সে সাথে নেয়, কারণ ভালো ডাকাতি করলে তারা সবাই বড় অঙ্কের টাকা পাবে। তাই তারা সবাই খাত নামের এক নেশার গাছ নিয়ে এসেছে এইসব জলদস্যুদেরকে রাজি করানোর জন্য। এই খাত খেলে গাঁজা আফিম বা কোকেনের মতনই পিনিক হয়। যাই হোক, মুসে সবার থেকে বেছে বেছে এলমি বিলাল আর বিশাল দেহের অধিকারী হওয়া নাজি নামে তিনজনকে বেছে নেয়। এরপর মুসে আর তার সঙ্গীরা সবাই মিলে দুটো ছোট স্পিড বোট নিয়ে রওনা দেয় ডাকাতি করার জন্য। কিছু দূর যাওয়ার পর সবাই উঠে বসে ছোট খাটো একটি জাহাজে। এই জাহাজটি হলো তাদের মাদারশিপ, মূলত অ্যাটাকে যাওয়ার জন্য ছোট ছোট বোটগুলো, আর মাদারশিপ তাদেরকে সাপ্লাই, নেটওয়ার্ক ও রেস্কিউ করার জন্য লিড দেয়। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন ফিলিপস ইতিমধ্যে ওমানে পৌঁছে তার জাহাজ মার্কস আলাবামায় অবস্থান নিয়েছে। সেখানে ফার্স্ট অফিসার শেইন মার্ফি এবং জাহাজের অন্যান্য ক্রুরা তাকে স্বাগত জানায়। জাহাজের কন্টেনারগুলো পুরোপুরি লোড হওয়া শেষে ক্যাপ্টেন আদেশ দেয় জাহাজ বন্দর ছেড়ে রওনা দেওয়ার জন্য। জাহাজ ছেড়ে দেওয়ার পর ক্যাপ্টেন সহ অন্যান্য ক্রুরা তাদের রুটিন ওয়ার্কগুলো করতে থাকে। ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় তাদের জাহাজ আফ্রিকার দেশ জিবুতি সমুদ্র সীমা পার করে সোমালিয়ান উপকূলের কাছাকাছি দিয়ে কেনিয়ার রাজধানী মোম্বাসায় পৌঁছাবে। জাহাজ সোমালিয়ার মধ্যে দিয়ে যাবে শুনে ক্যাপ্টেনের চোখে মুখে কিছুটা চিন্তার ভাজ দেখা যায়। ক্যাপ্টেন ফিলিপস সেনকে বলেন তাদের জাহাজের সিকিউরিটি আরো বেশি টাইট করতে হবে, কারণ যে পথ দিয়ে তারা যাচ্ছে সেখানে জলদস্যুর উৎপাত অনেক বেশি। তাই তিনি বলেন আমাদের সকল এন্ট্রি ডোর মাস্ট বি লক করে রাখতে হবে, এমনকি কোনো পোর্টে ল্যান্ড করলেও তা যেন বন্ধ অবস্থায় থাকে। সেই মোতাবেক সবাই কাজ শুরু করলে সেদিন রাতে ক্যাপ্টেন তার পার্সোনাল কম্পিউটারে জলদস্যুদের ব্যাপারে রিসার্চ করতে থাকে। তারপর সকালে উঠে ক্যাপ্টেন ফিলিপস তার সমস্ত ক্রুদের একটি সিকিউরিটি ড্রিল করার কথা বলে। এটা করার উদ্দেশ্য হলো সে দেখতে চায় যে যদি কোনো পাইরেট সত্যিকার ভাবে তাদেরকে অ্যাটাক করে তাহলে তার টিম সেটাকে কিভাবে ট্যাকেল করবে। সেই আদেশ অনুসারে সবাই ড্রিল করা শুরু করে দেয়। এছাড়াও তাদের পাইরেট থেকে বাঁচার জন্য জাহাজের চারিদিকে পানির ফোয়ারার ব্যবস্থা করতে হবে, যাতে করে জলদস্যুরা জাহাজের কাছাকাছি এলে যেন তাদের জল কামান দিয়েই আটকানো যায়। ওদিকে সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজের রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আশেপাশে সব জাহাজের রেডিও সিগন্যাল ট্র্যাপ করছিল। হামলার জন্য কোনো জাহাজকে বেছে নেওয়ার আগে জলদস্যুরা আশেপাশের সমুদ্রপথে সমস্ত জাহাজগুলোর রেডিও সিগন্যাল ট্যাপ করে তাদের কথাবার্তা শোনে। এর মাধ্যমে তারা বুঝতে পারে কোন জাহাজ কিছুটা একলা আর তাদের জন্য সহজ টার্গেট। তারপর তারা সেই জাহাজের পিছু নিয়ে জাহাজকে জিম্মি করার চেষ্টা করে। এই দস্যুরাও ঠিক সেভাবেই রেডিওতে কথা শুনে বুঝতে পারে যে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ মার্কস আলবামা অন্যান্য সব জাহাজ থেকে অনেকটা দূরে, আর তাদের জন্য এটা একটি সহজ টার্গেট। তাই তাদের মধ্যে দুটো দল এবার দুটো স্পিড বোট নিয়ে এই জাহাজের পিছু নিতে শুরু করে। ক্যাপ্টেন ফিলিপস যখন জাহাজের রাডারে চোখ রাখছিলেন তখন তিনি রাডারে দুটো বিন্দু দেখতে পান, যেগুলো আসলে ওই স্পিড বোটগুলোর। তখন ক্যাপ্টেন জাহাজের ব্যালকনিতে গিয়ে বাইনোকুলার দিয়ে দেখতে পান দূর থেকে দুটো স্পিড বোট তাদের দিকে ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে জলদস্যুরা তাদের পিছু নিয়েছে। তাই নিশ্চিত হওয়ার জন্য তিনি শেনকে জাহাজের গতিপথ 5 ডিগ্রি ঘুরিয়ে ডান দিকে যেতে বলেন।
সেই অনুসারে জাহাজগুলোকে ঘোরানোর পর দেখা যায় সেই স্পিডবোটগুলো একইভাবে ঘুরে গিয়ে তাদের পিছু পিছু আসছে। এবার শতভাগ নিশ্চিত হয়ে সে সবাইকে কনফার্ম করে দেয় যে এতক্ষণ আমরা যে মহড়া দিচ্ছিলাম সেটা এবার সত্য হতে চলেছে। দ্রুত সবাইদেরকে ফেস করার জন্য রেডি হয়ে যাও। ক্যাপ্টেনের কথা মতো সবাই তাদের পজিশন নেওয়া শুরু করে দেয়। এদিকে যেই দুই স্পিডবোট জাহাজের পিছু ধাওয়া করছিল তার একটাই আছে মুসে, আর অন্যটাই আরেকটি দল। জাহাজের কাছাকাছি দ্রুত আসার জন্য তাদের স্পিডবোটের গতি তারা অনেক বাড়িয়ে দেয়। অন্যদিকে জাহাজ থেকে ক্যাপ্টেন এবং বাকিরা দেখতে পায় স্পিডবোটগুলো ক্রমাগতই তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে ক্যাপ্টেন তার মেশিন অপারেটরকে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে বলেন। কিন্তু জাহাজের স্পিড বাড়ানোর পরেও স্পিডবোটগুলো ক্রমাগতই তাদের দিকে এগিয়ে আসতে থাকলে ফার্স্ট অফিসার কোস্টগার্ডকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তবে তাদের কোনো রেসপন্স পাওয়া না গেলে ক্যাপ্টেন এবার ইউকের মেরিন ট্রেড অপারেশন কোয়ার্টারে ফোন করে তাদের জলদস্যুর কথা জানান। এই কথা শুনে মেরিন ট্রেডের লোকজনরা তাদেরকে সতর্ক থাকতে বলেন, কারণ এই কাজ করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইসব জাহাজে কেন কোনো গানম্যান বা সিকিউরিটি গার্ড থাকে না। আসলে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই ধরনের কমার্শিয়াল জাহাজে কোনো বন্দুক বা আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম নেই, কারণ এই জাহাজগুলোকে অনেক দেশের জলসীমার মধ্যে দিয়ে যেতে হয়। অন্য দেশের কোনো জাহাজে অস্ত্র থাকা মানে হলো সেটা সেই দেশের সার্বভৌমের জন্য হুমকি স্বরূপ। সেই সাথে সাথে জাহাজে যারা থাকে তাদের মধ্যেও মানসিক অস্থিরতার জন্য নিজেদের মধ্যে ক্যাচার লেগে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সব কারণ বাদে আরো অনেক কারণের জন্য এই বাণিজ্যিক জাহাজে কোনো গানম্যান বা সিকিউরিটি দেওয়া হয় না। যেমন ধরো আমরা কখনো বাসে করে যদি কোথাও যাই তাহলে ড্রাইভার তো আর গান নিয়ে ঘুরে বেড়ায় না, তাই না? ঠিক একইভাবে জাহাজগুলো কোনো আগ্নেয়াস্ত্র বহন করতে পারে না। যাই হোক, ইতিমধ্যে জলদস্যুরা একদম নিকটে এসে পড়লে জাহাজের সবাই প্রচন্ড ভয়ে অস্থির হয়ে যায় আর ক্যাপ্টেনকে কিছু একটা করতে বলে। এবার ক্যাপ্টেনের মাথায় হঠাৎ এক অসাধারণ বুদ্ধি চলে আসে। যেহেতু জলদস্যুরা জাহাজের সব কমিউনিকেশন ট্যাপ করে কথাবার্তা শুনতে পারে, তাই ক্যাপ্টেন ওয়্যারলেস হাতে নিয়ে এমন ভাবে কথা বলা শুরু করে যেন তিনি নেভির কোন একটা যুদ্ধ জাহাজের সাথে যোগাযোগ করছেন। ক্যাপ্টেন এমন ভান করেন যেন নেভি তার সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠাচ্ছে। আসলে এই ভয়েসটাও ক্যাপ্টেন নিজেই দেয়, কারণ তিনি নিজেই জলদস্যুদের ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলতে থাকেন। ঠিক সেভাবে ক্যাপ্টেনের অনুমানের মতোই জলদস্যুরা নিজেদের ডিভাইস দিয়ে ক্যাপ্টেনের সে ফেক কলের কথা শুনে ফেলে এবং সেটাকে সত্যি ভেবে বসে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে একদল তখনই ইউটার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ ইয়ার স্ট্রাইক হলে তাদের হাড্ডি মাংসও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসে আর তার দল তখনও জাহাজের পিছু নিতে থাকে, কারণ তাদের জীবনের মায়া খানিকটা নেই বললেই চলে। এদিকে ক্যাপ্টেন যখন এই দৃশ্য দেখতে পায় তখন তিনি আরও একটি প্ল্যান করেন। এবার ক্যাপ্টেন তার জাহাজের স্পিড প্রথমে অনেক বাড়িয়ে দিয়ে হঠাৎ করে তা কমিয়ে দিতে বলেন। এতে করে জাহাজের পিছনে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউয়ের তোরে মুসের বোট সেটা সামলাতে পারে না। ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আর বাধ্য হয় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে পড়তে। জলদস্যুদের হাত থেকে এই যাত্রায় বেঁচে গেলেও জাহাজের ক্রুদের মধ্যে টেনশন কাজ করতে থাকে, কারণ এই জলদস্যুরা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এত দূর পর্যন্ত তারা এসেছে মানে তারা আবারও অ্যাটাক করতে চলেছে। তবে এই মুহূর্তে ক্যাপ্টেনেরও আর অন্য কিছু করার নেই, তিনি সর্বোচ্চ নেভিদের জন্য অপেক্ষা করতে পারেন, কারণ এই মাঝ সমুদ্রে একমাত্র নেভি ছাড়া তাদের উদ্ধার করার মতন আর কেউই নেই। অন্যদিকে সেই রাতে জলদস্যুরা তাদের আস্তানায় ফিরে এসে বিকল স্পিডবোটগুলোকে সরিয়ে নেয়। সেখানে দুই দলের লোকের মধ্যে নতুন স্পিডবোট দখল নিয়ে এক দফা মারামারিও হয়। মুসের দলের ওয়ালিদ অন্য দলের সর্দারকে মেরে জখম করে দেয়। আসলে জলদস্যুরা এতটাই বেপরোয়া যে তারা নিজেদের মধ্যে ক্যাচা লাগিয়ে যে কোনো সময় কাউকে খেয়ে দিতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত মুসে পরের দিন স্পিডবোটের দখল নেয় আর তার সঙ্গীরা সহ আবারও রওনা দেয় শিপটাকে অ্যাটাক করার জন্য। ইতিমধ্যে জাহাজ থেকে ক্রুরা জলদস্যুদেরকে দেখতে পেয়ে ক্যাপ্টেন ফিলিপসকে জানিয়ে দেয়। ক্যাপ্টেন এসে প্রথমে কোস্টগার্ড আর মেরিন পুলিশকে ফোন করে দস্যু অ্যাটাকের ব্যাপারটা জানায়। পুলিশের কাছ থেকে তাদেরকে সাহায্য করার আশ্বাস মেলে, কিন্তু ততক্ষণে দস্যুরা অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। ক্যাপ্টেন ফিলিপস ফার্স্ট অফিসার শিনকে সেই হোস পাইপ বা জল কামান প্রস্তুত রাখার নির্দেশ দেন, যাতে করে তারা কাছাকাছি এলেই তাদের উপরে আক্রমণ চালানো যায়। দস্যুরা অনেক কাছাকাছি চলে আসার পর রেডিওর মাধ্যমে প্রথমে জাহাজটিকে কন্ট্যাক্ট করে। তারা বলতে থাকে, তোমরা ভয় পেও না, আমরা সোমালিয়ান কোস্টগার্ড, জাস্ট তোমাদেরকে চেক করে ছেড়ে দেব। কিন্তু এই সব কাহিনী তো ক্যাপ্টেন আগেই জানে, তাই তাদের কোনো কথার উত্তর না দিলে মুসেরা সরাসরি হুমকি দেয় যে জাহাজ না থামালে তাদের উপর ফায়ারিং করা হবে।
তবে ক্যাপ্টেন তার অপারেটরকে জাহাজের ম্যাক্সিমাম স্পিডে যাওয়ার জন্য নির্দেশ দেন। দস্যুরা যখন দেখে ফিলিপস তাদের কথা শুনছে না, তখনই তারা জাহাজের কন্ট্রোল রুমের দিকে গোলাগুলি শুরু করে দেয়। ক্যাপ্টেন আর তার ক্রুরা নিচু হয়ে কোনোভাবে নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। এরপর ক্যাপ্টেন নির্দেশ দেন জাহাজের হোস্ট সিস্টেম চালু করার জন্য। এই সিস্টেম চালু করার সাথে সাথে জাহাজের চারপাশ থেকে প্রচন্ড বেগে পানি পড়তে থাকে। জলদস্যুরা পানির ঢেউয়ের সাথে তাল মিলাতে না পেরে বোট ঘুরিয়ে দিতে বাধ্য হয়। তবে একটা জল কমান হুট করেই ফায়ারিং এর সমস্যা হলে তার একটি গ্যাপ পেয়ে যায়, আর সেটা দেখেই তারা এই সুযোগে জাহাজের কাছাকাছি চলে আসে। ক্যাপ্টেন সেটা দেখতে পেয়ে দ্রুত ফার্স্ট অফিসার শেনকে কেমিক্যাল বোম নিক্ষেপ করার জন্য নির্দেশ দেন। ক্যাপ্টেন নিজেও বোম হাতে নিয়ে দস্যুদের উপর নিক্ষেপ করতে থাকেন, কিন্তু এত কিছু করার পরেও তারা কোনোভাবেই থেমে থাকে না, উল্টো আরো ক্ষেপে গিয়ে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারদেরকে শুট করতে থাকে। ইতিমধ্যে মুসে আর তার সঙ্গীরা জাহাজে ওঠার জন্য লোহার সিঁড়ি লাগিয়ে ফেলেছে, আর ক্যাপ্টেন এবার ফাইনাল চেষ্টা হিসেবে জাহাজকে বারবার বাম ডান দিকে ঘোরাতে শুরু করে। তার প্ল্যান ছিল যাতে তাদের জাহাজের সাথে বাড়ি খেয়ে জলদস্যুদের বোট উল্টে যায়, কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুতেই কিছু না হলে শেষমেশ মুসে আর তার সঙ্গীরা বন্দুক সমেত জাহাজে উঠে পড়ে। দস্যুরা জাহাজে উঠে পড়ার পর আর কোনো কিছু করার নেই দেখে ক্যাপ্টেন ফিলিপস সব ক্রুদেরকে ইঞ্জিন রুমে চলে যাওয়ার নির্দেশ দেন, কারণ জলদস্যুরা যদি সবাইকে হোস্টেজ বানিয়ে ফেলে তাহলে তাদের মুক্তিপণের রেট অনেক বেড়ে যাবে। তাই সবাইকে বলে দেওয়া হয় কোনো মতেই যেন এই জলদস্যুরা তাদের সন্ধান না পায়। সেই মোতাবেক সবাই ইঞ্জিন রুমে গিয়ে নিজেদের লক করে ফেলে, আর উপরে ক্যাপ্টেন ও শেনকে ইতিমধ্যে জলদস্যুরা এসে অ্যাটাক করে নেয়। এখন ক্যাপ্টেনের আর কিছু করার না থাকলেও তিনি ভয় না পেয়ে সাহস নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করা শুরু করেন। তবে মুসে তাদের জানায়, রিল্যাক্স ক্যাপ্টেন, আমরা তোমাদের কোনো আঘাত করব না, জাস্ট তোমাদেরকে দিয়ে মুক্তিপণ আদায় করে আমরা চলে যাব, কিন্তু তোমরা যদি কোনো গেম খেলো আমাদের সাথে তাহলে কিন্তু জানে মারা পড়বে। ক্যাপ্টেন ফিলিপস এবার বলে এই জাহাজে কেবল খাবার দাবার ছাড়া আর মূল্যবান কিছুই নেই, তাছাড়া তাদের লকারে $30,000 ক্যাশ আছে, যদি তারা চায় তাহলে $8 সে মুক্তিপণ হিসেবে দিতে রাজি। কিন্তু এই সব কথা শুনে মুসে হেসেই বাঁচে না, সে বলে, ক্যাপ্টেন এই টাকা দিয়ে তো আমাদের হাত খরচই হবে না, মিনিমাম $10 million না হলে আমরা তোমাদেরকে ছাড়ছি না, এর উপরে এটা একটা আমেরিকান জাহাজ, তাই ডলার ইনকাম করা আমাদের জন্য খুব একটা কষ্টের হবে না। তবে মুসে বা জাহাজের অন্যান্য ক্রুরা কোথায় সেটার ব্যাপারে জানতে চায়। ক্যাপ্টেন জবাব দেন তিনি জানেন না, হয়তো তারা কোথাও লুকিয়ে পড়েছে। এদিকে শেন ইঞ্জিন রুমে গিয়ে মেইন ইঞ্জিনটা শাটডাউন করে দেয়, যার কারণে জাহাজের মেইন ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে গতি কমে যায়, যদিও সেকেন্ড ইঞ্জিন চালু থাকার ফলে জাহাজটা থেমে যায়নি। মেইন ইঞ্জিন বন্ধ হওয়াতে জলদস্যুরা চমকে ওঠে এবং ক্যাপ্টেনকে এর কারণ জিজ্ঞেস করে। ক্যাপ্টেন জবাব দেন তিনি ঠিক বলতে পারছেন না, হয়তো জাহাজের স্পিড অনেক বাড়িয়ে দেওয়ার কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। এবার মুসে বুঝতে পারে যে তার সাথে হয়তো কোনো খেল খেলা হচ্ছে, তাই এবার সে ক্যাপ্টেনকে বলে ওঠে তার সমস্ত সঙ্গীরা যদি 1 মিনিটের মধ্যে উপরে উঠে না আসে তাহলে কন্ট্রোল রুমে সবাইকে মেরে ফেলা হবে। মুসে তারপর ক্যাপ্টেনের রেডিও নিয়ে নিজে অ্যানাউন্স করে, যদি কুরুরা উপর উঠে না আসে তাহলে কন্ট্রোল রুমে সবাইকে মেরে ফেলা হবে। মুসের আদেশে তার সঙ্গী নাজি একজন ক্রুকে গান পয়েন্টে নিয়ে নেয়। এসব দেখে ক্যাপ্টেন এবার কৌশলে মুসেকে বলে ওঠে, ও তোমাদের দৌড় তো এই পর্যন্তই, যদি আমাদেরকে মেরে ফেলো তাহলে কোনো মুক্তিপণ পাবে না, তাই মাথা ঠান্ডা রেখে আসো আলোচনা করি। মুসে ক্যাপ্টেনের কথায় বুঝতে পারে যে না, তাড়াহুড়ো নয়, বরং বুদ্ধি দিয়েই কাজ করতে হবে, তাই এবার সে ক্যাপ্টেনকে নিয়ে চলে যায় পুরো জাহাজকে সার্চ করার জন্য। এদিকে ক্যাপ্টেনের রেডিও যেহেতু চালু ছিল তাই তার সঙ্গীরা জানতে পারে যে মুসে জাহাজ সার্চ করতে আসছে, ফলে অফিসার শেইন তার এক ক্রুকে পাঠায় জাহাজের ইমার্জেন্সি জেনারেটর বন্ধ করার জন্য, যাতে অন্ধকারে দস্যুরা তাদেরকে খুঁজে না পায়। এরপর মুসে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে জাহাজের নিচে নামতে থাকে। হঠাৎ এক জায়গায় থেমে ইঞ্জিন রুমের নকশা দেখার পর মুসে জানায় সে সরাসরি ইঞ্জিন রুমে যাবে। ক্যাপ্টেন জানতেন তার সঙ্গীরা এখনো ইঞ্জিন রুমে আছে, তাই তিনি তাদেরকে বাঁচানোর জন্য মুসেকে বিভিন্ন কথা বলে ভুলিয়ে ভালিয়ে রাখতে চায়, কিন্তু মুসে ঠিকই বুঝতে পারে যে তারা হয়তো ইঞ্জিন রুমে আছে, তাই সে জোর করে ক্যাপ্টেনকে দিয়ে ইঞ্জিন রুমের পথ দেখিয়ে সেখানে যাওয়া শুরু করে। এখন ইঞ্জিন রুম যেহেতু প্রচন্ড গরম হয় তাই ক্যাপ্টেন বলে আমাদের ওখানে যাওয়ার আগে কিছু পানির বোতল নিয়ে যেতে হবে, ফলে সেই কথার মতন মুসিও ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে নাজি আর ওয়ালিদকে কন্ট্রোল রুমের পাহারায় রেখে বিলাল আর ক্যাপ্টেনকে নিয়ে কিচেনের দিকে যায়। কিচেনে যাওয়ার পর ক্যাপ্টেন মুসে আর বিলালকে খাবার অফার করে এবং নিজের জন্য পানি নিয়ে নেয়। ঠিক সেই সময়টাতে শেইনও পানি আনতে কিচেনে গিয়েছিল, কিন্তু সে জলদস্যুদের আসতে দেখে একদিকে লুকিয়ে পড়ে। শেন দেখতে পায় বিলাল নামের সেই জলদস্যুর পায়ে কোনো জুতো নেই। মুসে ক্যাপ্টেন আর বিলালকে নিয়ে সেখান থেকে আবারও ইঞ্জিন রুমের দিকে গেলে শেন তাদের ক্রুকে রেডিওতে কন্ট্যাক্ট করে। শেন জানিয়ে দেয় দস্যুদের একজনের পায়ে কোনো স্যান্ডেল নেই,
তাই যদি তারা ইঞ্জিন রুমের সামনে কাচ জাতীয় কিছু ভেঙে রাখে তাহলে এই দস্যুকে ঘায়েল করা যাবে। অন্যদিকে যাকে ইমার্জেন্সি পাওয়ার অফ করার জন্য পাঠানো হয়েছিল সে দ্রুতই গিয়ে পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। এটা দেখে মুসে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে কেন পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেল। ক্যাপ্টেন এবারও জবাব দেয় তিনি কিছুই জানেন না। মুসে ক্যাপ্টেনের কাছ থেকে নেওয়া সেই ফ্ল্যাশলাইট ব্যবহার করে ইঞ্জিন রুমের ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। সে বিলালকে দরজা খুলতে বলার পর বিলাল যখনই দরজা খুলে ভিতরে ঢুকতে যায় তখনই দরজার সামনে ছড়িয়ে রাখা ভাঙা কাঁচ সবগুলো তার পায়ে ঢুকে একদম এফোর ওফোর হয়ে পড়ে। এই দৃশ্য দেখে মুসে এবার রেগে গিয়ে ক্যাপ্টেনকে চার্জ করে আর বলতে থাকে ক্যাপ্টেন নিশ্চয়ই তাদের সাথে গেম খেলছে, কিন্তু ক্যাপ্টেন আগের মতোই জানায় যে সে সব কিছুই জানে না। ক্যাপ্টেন বিলালের জন্য ফার্স্ট এড দেওয়ার জন্য প্রস্তাব দিলে মুসে বিলালকে ক্যাপ্টেনের সাথে উপরে পাঠিয়ে দেয় আর নিজে এবার একা একা ইঞ্জিন রুম সার্চ করতে থাকে। এদিকে ইঞ্জিন রুমের মধ্যে একদিকে জাহাজের সব ক্রুরা ঘাপটি মেরে বসেছিল মুসাকে অ্যাটাক করার জন্য, তাই না যেই মুসা সেখানে উপস্থিত হয় তখন সবাই মিলে তাকে আকস্মিকভাবে অ্যাটাক করে বন্দি বানিয়ে ফেলে আর রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমে জানিয়ে দেওয়া হয় যে আমরা তোমাদের লিডারকে বন্দি করেছি, এখন তার বিনিময়ে আমাদের ক্যাপ্টেনকে তোমরা মুক্ত করে দাও। হুট করে এমন ঘটনা দেখতে পেয়ে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর নাজি প্রথমে মুসার সাথে কথা বলে নিশ্চিত হয় যে সে এখনো বেঁচে আছে। ক্যাপ্টেন তখন রেডিওতে মুসাকে বলে তোমরা এক্ষুনি এই জাহাজ ছেড়ে চলে যাও, তোমাদের বোট নেই কিন্তু তোমরা চাইলে আমাদের জাহাজের লাইফ বোট ব্যবহার করতে পারো, এর উপর আমরা তোমাদেরকে $30,000 দেব মুক্তিপণের জন্য, কিন্তু একটাই কথা তোমরা আর কোনো ঝামেলা না করে এই জাহাজ ছেড়ে দেবে, যদি এই ডিলে রাজি থাকো তাহলে সব ঝামেলা মিটে যাবে। এখন মাত্র $30,000 এই জলদস্যুদের তেলের দাম উঠবে না, কিন্তু মুসে অনেক চিন্তা ভাবনা করে অবশেষে এই ডিলের রাজি হতে বাধ্য হয় কারণ তাদের হাতে আর কোনো অপশন নেই। ফলে ক্যাপ্টেন মুসের বাকি সদস্যদেরকে নিয়ে লাইফ বোটের কাছে গেলে তাদের মধ্যে কে আগে কাকে ছাড়বে তা নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, তবে পরে ফাইনাল হয় যে আগে ক্যাপ্টেন তাদের লাইফ বোটে যাবে আর এরপর মুসে মুক্তি পেয়ে গেলে তারাও ক্যাপ্টেনকে ছেড়ে দেবে। সেই কথা মতো ক্যাপ্টেন প্রথমে তাদের লাইফ বোটে যায় আর মুসেকেও ছেড়ে দেওয়া হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুসে টেকনিক্যালি ক্যাপ্টেনকে নিয়ে লাইফ বোট ছেড়ে দেয়, মানে যাকে বলা হয় চোরের উপরে ভাটপাড়ি, যার ফলে মুক্তি পাওয়ার আগেই ক্যাপ্টেন ফিলিপস আবারও তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। এবার ক্যাপ্টেন ফিলিপসকে লাইফ বোটে তুলে জলদস্যুরা তাকে সোমালিয়া নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ আমেরিকানরা একজন নাবিকের জন্য $1,000,000 দিতেও কার্পণ্য করবে না। ওদিকে ক্যাপ্টেনকে কিডন্যাপ করার পর আমেরিকান নেভি এবার নড়ে চড়ে বসে। আমেরিকান যুদ্ধজাহাজ USS ব্রেন ব্রিজকে পাঠানো হয় দস্যুদের লাইফ বোটকে আটকানোর জন্য। ব্রেন ব্রিজের ক্যাপ্টেন ক্যাস্টেলিনো আদেশ পাওয়ার পরেই তার কাজ শুরু করে দেন। অন্যদিকে ক্যাপ্টেনের সঙ্গীরাও ক্যাপ্টেনকে ছেড়ে যেতে চায় না, তাই শিনের আদেশে নেভি আসা পর্যন্ত তারা লাইফ বোটে পিছু যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। মুসে এবার সেই জাহাজকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ জাহাজ তাদের দিকে আসা মানে হলো সেই জাহাজকে আবার জিম্মি করার একটা সুযোগ তৈরি হওয়া। যাই হোক, ক্যাপ্টেনের এই মুহূর্তে নেভিদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো তেরিবেরি করার অপশন নেই, তাই সে চুপচাপ বসে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাচ্চা ছেলে বিলালের পায়ের জখম দেখে তার মনে অনেক মায়া হয় আর সে নিজ থেকে তার ট্রিটমেন্ট করতে চায়। প্রথমে তারা রাজি না হলেও পরে ক্যাপ্টেনের কথা শুনে তারা রাজি হলে সে বিলালের পায়ে ব্যান্ডেজ করে দেয়। বিলাল ক্যাপ্টেনের এমন মহানুভবতা দেখে তার প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে। অন্যদিকে ক্যাপ্টেনের কিডন্যাপ হওয়া এই ইস্যু ততক্ষণে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। হোয়াইট হাউস পর্যন্ত এখন এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে, কারণ এটা আমেরিকার প্রেস্টিজের সাথে জড়িত। তাছাড়া গত 200 বছরের মধ্যে এটাই প্রথম যে কোনো আমেরিকান শিপ জলদস্যুদের কবলে পড়েছে, তাই ফিলিপসকে উদ্ধার করার জন্য বেন ব্রিজের পাশাপাশি আরও 2 যুদ্ধজাহাজকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রেন ব্রিজের ক্যাপ্টেন কোস্টালিনোকে নির্দেশ দেওয়া হয় যেন জলদস্যুরা কোনোভাবেই ক্যাপ্টেনকে সোমালিয়ায় নিয়ে যেতে না পারে, কারণ সোমালিয়ায় নিয়ে গেলে তাদের ক্যাপ্টেনকে ফিরিয়ে আনা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে লাইফ বোটে ধীর গতি আর ঢেবের ধাক্কায় ভিতরে থাকা জলদস্যুরা ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মুসের সহযোগী নাজিতো কথায় কথায় খিটখিট করছে। এর পাশাপাশি লাইফ বোট চারিদিক থেকে সিল্ড হওয়ার কারণে ভিতরে দম আটকে আসছিল সবার। এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দস্যুরা তাদের চারিদিক থেকে প্রচণ্ড অ্যালার্মের শব্দ শুনতে পায়। সাথে সাথে তারা জানলা দিয়ে তাকিয়ে দেখতে পায় যে তাদের সামনে হাজির হয়েছে বিশাল বড় এক আমেরিকান যুদ্ধজাহাজ USS ব্রেন ব্রিজ। এত বড় যুদ্ধজাহাজ দেখে তাদের গলা একদম শুকিয়ে যায়, কিন্তু যতক্ষণ ক্যাপ্টেন তাদের জিম্মায় আছে ততক্ষণ তাদের প্রাণ হারানোর কোনো ভয় নেই। তাই কিছুক্ষণের মধ্যেই ব্রেন ব্রিজের ক্যাপ্টেন তাদের সাথে রেডিওতে কথা বলা শুরু করে। প্রথমে তারা ক্যাপ্টেন কেমন আছে সেটা জানতে চায়। ক্যাপ্টেন তখন তাদের জন্য কিছু খাবার আর পানি দেওয়ার প্রস্তাব দেয়, কারণ লাইফ বোটে বেশি খাবার থাকে না।
জলদস্যুদের লিডার মুসে বলে ক্যাপ্টেনকে ছেড়ে দিতে হলে তাদেরকে $10 মিলিয়ন দিতে হবে। কোস্টালিনো তখন নিমো নামের একজন সোমালি ভাষা জানা লেফটেন্যান্টকে দিয়ে দস্যুদের সাথে কথা বলান। নিমো জানায় তারা টাকার ব্যবস্থা করবে, কিন্তু সেটা করতে কিছুটা সময় দরকার। এর মধ্যে তারা আগে লাইফ বোটে খাবার আর পানি পৌঁছে দেবে, কারণ ক্যাপ্টেন ফিলিপস যদি সুস্থ না থাকে তাহলে তারা কোনোই টাকা পাবে না। এসব শুনে পাইরেটরা রাজি হয়ে গেলে পরের দিন সকালে লাইফ বোটের জন্য খাবার আর পানি নিয়ে দুটো পেট্রোল বোট পাঠানো হয়। পেট্রোল বোট থেকে লাইফ বোটের সামনে গিয়ে মুসেকে ডাকা হয়। মুসে বাইরে এসে পেট্রোল বোটের সৈনিকদের সাথে কথা বলে। মুসে তখনও তাদের কাছে $10 মিলিয়ন দাবি করে। লেফটেন্যান্ট নিমো তখন জিম্মি বেঁচে আছে কিনা তা প্রমাণের জন্য ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে নিয়ে এসে দেখাতে বলে। ক্যাপ্টেনকে বাইরে আনার ছলে পেট্রোল বোর্ডের সদস্যরা আসলে লাইফ বোর্ডটাকে পুরো ভিডিও করে নিচ্ছিল। ভিডিওতে দস্যু সহ বোর্ডের সব খুঁটিনাটির বিষয়ে তারা নজর রাখছিল, কারণ এটা তাদের অ্যাটাকের জন্য কাজে আসবে। ক্যাপ্টেন বাইরে আসার পর লেফটেন্যান্ট তাকে জিজ্ঞেস করেন যে তিনি ঠিক আছেন কিনা। ক্যাপ্টেন ফিলিপস বলেন তিনি ঠিক আছেন, আর সেই সাথে সাথে তিনি এটাও বলেন যে আমি সিট নং 15 আছি। এই কথা বলে দেওয়ার মানে হলো যদি তারা রেস্কিউ অ্যাটাক চালায় তাহলে যেন নেভি সিল তার এক্সাক্ট লোকেশন বুঝে অ্যাটাকে যেতে পারে। এরপর জলদস্যুরা ফিলিপসকে আবারও ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। মুসে তখনও পেট্রোল বোর্ডের সৈনিকদের সাথে কথা বলছিল। ভিতর থেকে নাজি তাকে বারবার চিৎকার করে ভিতরে চলে আসতে বলে, কিন্তু মুসে তার কথা না শোনায় সে ক্যাপ্টেনের কানের কাছ দিয়ে একটি গুলি ফায়ার করে বসে। তখন মুসে ভিতরে চলে আসে আর ব্রেন ব্রিজের ক্যাপ্টেন কোস্টালিনো বোটকে ব্যাক করার আদেশ দেন। ভিতরে গিয়ে মুসে আর নাজি নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ক্যাপ্টেন কোস্টালিনো আবারও মুসের সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করেন যে ক্যাপ্টেন ফিলিপস ঠিক আছে কিনা। ফিলিপসের সাথে তাদের আবারও কথা হলে কোস্টালিনো নিশ্চিত হয় যে তার গুলি লাগেনি। এরপর মুসে কোস্টালিনোকে বলে দেয় যে তারা এরপর সোজা সোমালিয়ায় গিয়ে কথা বলবে, তার আগে নয়। ইতিমধ্যে ইউএসএস নেভির আরও দুটো ওয়ারশিপ ইউএসএস বক্সার আর ইউএসএস হেলিবার্টনকে পাঠানো হয়। লাইফ বোট তখনও সোমালিয়ার উপকূল থেকে মাত্র 12 ঘন্টার দূরত্বে ছিল। এছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বিমানে করে নেভি সিলদের পাঠানো হয় ডাইভ দেওয়ার জন্য। প্লেন থেকে জাম্প করে সেই নেভি সিলরা লাইফ বোটের দিকে যেতে থাকে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস হঠাৎ মুসেকে বলে তার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন। মুসে তাকে টয়লেটে যাওয়ার অনুমতি দেয় আর ফিলিপস বাইরের দিকে বের হন। হঠাৎ ফিলিপস বাইরে থাকা বিলালকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেন আর নিজেও ঝাঁপ দিয়ে পালাতে শুরু করে। এই কাণ্ড দেখে নাজি তার উপরে ফায়ারিং করে বসলে মুসে তা করতে নিষেধ করে, কারণ ক্যাপ্টেনের কিছু হলে তাদের মরণ আর কেউই ঠেকাতে পারবে না। ক্যাপ্টেন অনেক চেষ্টা করতে থাকে পালানোর জন্য, কিন্তু এক সময় ব্যর্থ হয়ে আবারও মুসে তাকে জিম্মি করে নিতে সক্ষম হয়। লাইফ বোটে ফিলিপসকে তোলার পর নাজি তার উপরে ভয়ানক রকম খেপে গিয়ে তাকে মারধর করতে থাকে। ক্যাপ্টেন ফিলিপসকে তোলার পর এবার মুসেও তাকে থাপড়াতে শুরু করে। সে বলতে থাকে অনেক সহ্য করেছি আমেরিকানদের চালবাজি। এরপর সে ক্যাপ্টেনের কপাল বরাবর বন্দুক তাক করে রেডিওতে বলে সে এখনই ক্যাপ্টেনকে মেরে ফেলবে। এমন অবস্থায় দ্রুত সঠিক পদক্ষেপ না নিলে ক্যাপ্টেনের জীবন নাশ হতে পারে বিধায় এবার ইউএসএস বক্সারের ক্যাপ্টেন পুরো অপারেশনের লিড নিয়ে নেয়। তিনি নেগোসিয়েটর হিসেবে দস্যুদের সাথে কথা বলা শুরু করেন। ক্যাপ্টেন দস্যুদেরকে বলতে থাকে তাদের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে আর দস্যুদের সবার পরিচয় ইউএসএস নেভি জানে। দস্যুদের জানানো হয় তাদের বস তাদের জাহাজের কাছে আসছে সওদা করার জন্য, কিন্তু নেভি চায় দস্যুরা ক্যাপ্টেনকে তাদের হাতে তুলে দিক আর তারাও দস্যুদের ফুল পেমেন্ট করে দেবে। এই প্রস্তাব শুনে মুসিও তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর আবারও ইউএস নেভি একটি পেট্রোল বোট লাইফ বোর্ডের কাছে যায় আর তারা প্রথমে ক্যাপ্টেনকে দেখতে চাইলে দস্যুরা তাকে বাইরে বের করে আনে। পেট্রোল বোট থেকে ক্যাপ্টেনের জন্য ইউনিফর্ম দেওয়া হয়, কারণ পানিতে সাঁতার কাটার পর ক্যাপ্টেন খালি গায়ে ছিলেন। দেখা দেখি শেষ হলে দস্যুরা আবারও তাকে ভিতরে নিয়ে গিয়ে বসায়। এবার পেট্রোল বোর্ড থেকে মুসেকে তাদের সাথে আসতে বলা হয় টাকা নিয়ে আসার জন্য। মুসে টাকার কথা শুনে আর লোভ সামলাতে না পেরে তাদের সাথে রওনা দেয়। পরে পেট্রোল বোটে করে মুসেকে নিয়ে যাওয়া হয় ইউএসএস ব্রেন ব্রিজে। তবে সেখানে গিয়ে মুসে দেখতে পায় তাদের কোনো লোকই এখানে উপস্থিত নেই। তখন সে ঘাবড়ে গিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের লিডার কই। এই সময় অফিসাররা তাকে জানায় চিন্তা করো না, তারা দ্রুত এখানে এসে পৌঁছাবে। আসলে ইউএস নেভির প্ল্যানটা ছিল অন্যরকম। তারা কৌশলে মুসেকে নিজেদের কাছে নিয়ে এসছে আর জাহাজ থেকে স্কিল স্নাইপার দিয়ে সারাক্ষণ লাইফ বোর্ডের দিকে তাক করে রেখেছে। তাদের কাজ হবে যখন সব জলদস্যুরা তাদের স্কুপের নিচে চলে আসবে তখন একসাথে ফায়ারিং করে তাদের কিচ্ছা খতম করে দেবে। সবাইকে একসাথে মারার কারণ হলো যদি কেউ একজন বেঁচে থাকে তাহলে সে ক্যাপ্টেনকে মেরে ফেলতে দ্বিধা করবে না। তাই সবাই শকুনের মতন টার্গেট নিয়ে বসে থাকে সবার টার্গেট সেটের জন্য, কিন্তু তারা একজন টার্গেটের গ্রিন সিগন্যাল পেলেও বাকিদের টার্গেটের রেঞ্জের মধ্যে পায় না। ইতিমধ্যে নেভি সিলরা ডাইভ দিয়ে লাইফ বোটকে জাহাজের সাথে বেঁধে দিয়েছে।
তারা এবার জাহাজের গতি দ্রুত বাড়িয়ে দিয়ে বড় বড় ঢেউ সৃষ্টি করতে থাকে, যাতে সেই জাহাজের তরে সব জলদস্যুদের পজিশন চেঞ্জ হয়ে তাদের স্নাইপারের টার্গেটে চলে আসে। কিন্তু এত কিছু করার পরেও তারা তিনজনকে একই সাথে টার্গেটে আনতে ব্যর্থ হয়। এদিকে ক্যাপ্টেন ফিলিপস এভাবে বন্দি থাকতে থাকতে তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে আর কোনোভাবেই এই বন্দি দশায় নিজেকে শান্ত রাখতে পারে না। সে ভেবেই নেয় যে আর হয়তো এদের হাত থেকে সে বাঁচতে পারবে না। তাই একটা কাগজ আর কলম নিয়ে সে তার পরিবারের উদ্দেশ্যে শেষ বার্তা লিখতে থাকে। এটা দেখতে পেয়ে বিড়াল তাকে অনেক নিষেধ করলেও সে না থেমে লেখা শুরু করে। কিছুক্ষণ পর নাজি ক্যাপ্টেনকে লিখতে দেখতে পেয়ে তার হাত থেকে কাগজটি কেড়ে নিতে যায়। তখন ক্যাপ্টেন সেই কাগজ তার মুখে চেপে ধরে শুরু হয়ে যায় হাতাহাতি। ক্যাপ্টেন তার সব বোধ হারিয়ে ফেলে তাদের উপর চড়াও হয় ঠিকই, কিন্তু একসময় পেরে না উঠে নাজি তাকে আবারও হাত বেঁধে ফেলে। এবার নাজি বুঝতে পারে আমেরিকানরা কৌশলে মুসিকে আটকে রেখেছে, তারাও কোনো মুক্তিপণ পেতে যাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনকে মেরে ফেলার। নাজি ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে যেই না শট নিতে যায়, ঠিক তখনই জাহাজ থেকে তাদের বেঁধে রাখা দড়ি ছেড়ে দেওয়া হয়। ফলে খানিকের জন্য নাজি ও বাকি দস্যুরা নিজেদের পজিশন হারিয়ে ফেললে তিনজনের লোকেশনই একসাথে স্নাইপাররা পেয়ে যায়। আর সবাই একসাথে শট নিয়ে এই তিন জলদস্যুকে হেডশট দিয়ে তাদের কাহিনী শেষ করে দেয়। সেই জলদস্যুদের রক্তে ক্যাপ্টেন একদম ভিজে যায় আর অবশেষে সে মুক্তি পায় এই বিভীষিকাময় অবস্থা থেকে। সবাই মিলে ক্যাপ্টেনকে জাহাজে নিয়ে আসলে দেখা যায় ক্যাপ্টেন এতটাই শক্ট হয়ে পড়েছে যে তিনি ঠিকমতো কথাই বলতে পারছেন না। অন্যদিকে মুসেকে আটক করে বলা হয় তোমার বিচার হবে আমেরিকান আদালতে, তার মানে তুমি আমাদের সাথে আমেরিকা যাচ্ছ। মুসের এতদিন আমেরিকা যাওয়ার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে যে এভাবে আমেরিকা যাবে তা হয়তো সে কল্পনাও করেনি। অবশেষে দীর্ঘ এক লোমহর্ষ জার্নি শেষ করে ক্যাপ্টেন ফিলিপস প্রাণে বেঁচে ফেরেন। আর এই ঘটনার পর ক্যাপ্টেন ফিলিপস প্রায় এক বছর ধরে রেস্টে থাকেন এবং অবশেষে আবারও সমুদ্রে নিজের কর্মজীবন শুরু করেন। অন্যদিকে দস্যুদের সর্দার মুসাকে তার দস্যুগুলির জন্য 33 বছরের সাজা দেওয়া হয় আমেরিকান আদালতে।